Alhamdulillah, amra Allah Taala onik mihirbani. Ramadan mas amra pe gelam Alhamdulillah. Amader moddhe oneke chole gelen. Janada to prottek dini pray porte hocche. Jani na shesh porjonto Allah Taala maske amader complete korar taufik diben kina. Je ekti dino jodi jibone otirikto hayate thake, seta je koto boro niyamot. Jara chole gechen tarai shudhu afsos korche. এই দিনগুলো সামনে যে কটি দিন আছে এগুলোর জন্য আমাদের গত 20 একর জমির মতো না হয়ে এগুলোর জন্য फायदा অনেক বেশি নিতে পারি সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন শেষ 10 দিন এসে গেলে তিনি অন্য 20 দিনের মতো ইবাদত করতেন না বাকি 20 দিনের পূর্বের 20 দিনের মতো নয় কয়েক গুণ বাড়িয়ে দিতেন কোমর বেঁধে নামতেন রাত সারা রাত আর ঘুমাতেন না জেগে জেগে ইবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন হাদিস আমরা অনেকবার শুনেছি তিনি এত আবেগ মানুষ সারাটি জীবন ধরে এর পরে শেষ 10 দিন তিনি এত ইবাদত করেছেন এবং সেই ইবাদতকে পরিপূর্ণ ইবাদত পাওয়ার জন্যই তিনি ইতিকাফ করতেন যাতে করে সাংসারিক দুনিয়াবি কোনো জিনিস আমাকে ব্যস্ত না করে ফেলে এত জরুরি বিষয় এই 10টি দিনের আমল তিনি আমাদেরকে সেই রাস্তা দেখিয়ে গেলেন এবং সেই দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন এক অপূর্ব নিয়ামত তার আদম সন্তানদের জন্য লাইলাতুল কদর শেষ 10 দিনের মধ্যে শেষ 10 দিনের পাঁচটি বেজর রাতের যে কোনো রাতে পার হয়ে যেতে পারে সেটাকে কিছুতেই মিস করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি এই রাতের লাইলাতুল কদরের নিয়ামতকে আল্লাহর পক্ষ থেকে পাওয়ার যে অপূর্ব সুযোগ থাকে এটাকে মিস করলো তার কপালে ভালো কিছু কোনোদিন আর হলো না সে কপাল পোড়া এইজন্য এই রাতে তিনি ইবাদতে সাংঘাতিক মনোযোগী হওয়ার জন্য তিনি গুরুত্ব দিয়ে বলেছেন যে ব্যক্তি এই লাইলাতুল কদরে ইবাদত করবে ঠিকমতো তার হক আদায় করবে তার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন আমাদের সামনে সেই সুযোগ দিয়েছেন যারা চলে গেলেন তাদের সামনে এই সুযোগ আর থাকলো না আমরা কিভাবে এটাকে সদ্ব্যবহার করতে পারি কোন কোন হাদিসে এসেছে তিনি যখন দেখেছেন যে আগের উম্মতরা কত লম্বা হায়াত পেয়েছেন নবীরা লম্বা হায়াত পেয়েছেন উম্মতরাও পেয়েছেন আমরা জানি নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছেন তার উম্মতরা এরকম লম্বা হায়াত পেয়েছেন তিনি হিসাব করে দেখলেন ওনার উম্মতকে তালা জেনারেলি 70 এর বেশি দেবেন না বয়স তিনি আফসোস করতে থাকলেন আমার উম্মতের আমলের পরিমাণ তাহলে অনেক কম হয়ে যাবে শত শত বছর ধরে অন্য নবীর উম্মতরা যে ইবাদত করেছেন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটাই রাত্র দিয়ে দিলেন যেটা হাজার মাসের চেয়ে উত্তম এক হাজার মাসে যত ইবাদত করা যায় যে পরিমাণ সওয়াব হতে পারে একটি রাতেই সেটা নিশ্চিত করা যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে জাগতেন পরিবারের সদস্যদের দেখে দেখে ঢুকতেন দরজা নক করতেন উঠো নামাজ পড়ো রাতের ইবাদত যেমন এই লাইলাতুল কদরের তেমনি দিনের ইবাদতও ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যেভাবে রাতের বেলায় এই শেষ 10 দিনে ইবাদতে মনোযোগী হওয়া দরকার দিনের বেলাও মনোযোগী হওয়া দরকার সুযোগ পেলে কোনো সময় যেন নষ্ট না হয়ে যায় বিভিন্ন রকমের ইবাদত আমরা তো তারাবি তাহাজ্জুদে আছি কোরআন তেলাওয়াতে আছি এই সুযোগকে কিভাবে একটু বেশি করে কাজে লাগাতে পারি আর শেষ দিকে আসলে লাইলাতুল কদর এবং শেষ দিনগুলোতে দোয়ার পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কারণ আমাদের আমল তো যতই চেষ্টা করি পরিমাণ একদম কমেই থাকে সেটাকে পূরণ করার জন্য আল্লাহর কাছে একটি দরখাস্তের দরজা খোলা আছে দোয়া এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন তিনি বললেন যে কি বলবো কি দোয়া করবো কি আমল করবো তিনি যে দোয়াটা বলে দিলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আন্নি যে আল্লাহ আপনি অনেক ক্ষমাশীল ক্ষমা করা খুব পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন এই যে দোয়া এই দোয়াটা একটি বড় ইবাদত দোয়া অনেক বড় ইবাদত আমাদের কাছে হয়তো নামাজ ইবাদত মনে হয় কোরআন তেলাওয়াত ইবাদত মনে হয় দোয়া তো কিছু একটা চাইলাম আমি শুধুমাত্র কিন্তু এই চাওয়াটাই আসল ইবাদত হাদিসে এসেছে দোয়াই তো আসল ইবাদত কারণ বান্দা আল্লাহ তাআলার কাছে নিজেকে মুহতাজ মনে করে নিজেকে ফকির মনে করে আল্লাহ তাআলা দিতে পারেন আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে যে বিশ্বাস করে
এটাই তো আসল ইবাদতের রূহ, যে আমার আল্লাহর সব কিছু আছে, সমস্ত কিছু উনি দিতে পারেন, সমস্ত পাওয়ার ওনার হাতে, আমার কাছে কিচ্ছু নাই, আমি ফকির, আমি মোহতাজ। এই কথাগুলি দোয়ার মধ্যে ফুটে ওঠে। তো সেজন্য দোয়ার দিকে ফোকাস করতে হবে শেষ দিনগুলোতে বেশি করে। এবং আল্লাহ তাআলা এই জন্যই রমাদানের আমলের মধ্যে কোরআন সিয়ামের কথা, কেয়ামের কথা, রোজা নামাজের কথা, দান খয়রাতের কথা, এগুলো সব শেষ করে এই সিয়ামের আলোচনাগুলো সূরা বাকারা শেষ করেছেন দোয়া দিয়ে। যে সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যে আল্লাহ আমার বান্দাকে জিজ্ঞেস করে যে আমি কোথায়, আমি কত দূরে, বলে দেন আমি অনেক কাছে। আমার বান্দারা যখন দোয়া করে আমি তাদের দোয়া কবুল করে ফেলি, দোয়া আমি শুনি। তো এইভাবে আল্লাহ তাআলা দোয়ার দিকে আমাদেরকে ইঙ্গিত করেছেন, যেটা রমাদানের অন্যতম আমল। আর যারা দোয়া করবে না, বেশি করে না দোয়া তেমন একটা, তারা অহংকারী বলে আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করেছেন। যারা আমার কাছে দোয়া করে না তারা অহংকারী, এবং তাদেরকে আমি জাহান্নামে অপমানিত করে জ্বালাবো। আর যে ব্যক্তি, আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, কিছু চায় না, আল্লাহ তার প্রতি রাগ গোসা হয়ে তাকান, আল্লাহ তার প্রতি রাগ হয়ে থাকে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, দোয়া অনেক ফায়দা হয়, যে বিপদ নাজিল হয়েছে সেটার কারণে, সেটার ভিত্তিতেও, সেটার প্রসঙ্গে ফায়দা হবে, আর যেটা এখনও নাজিল হয়নি সে ব্যাপারেও দোয়া কাজ করবে। কাজেই লোকেরা তোমরা দোয়া ছেড়ো না, দোয়া করতেই থাকো। তাকদীরের ফয়সালা কোনো দিনই যদি চেঞ্জ করে সেটা হচ্ছে দোয়া। আল্লাহর কাছে তার দান থেকে তোমরা বেশি করে চাও, চাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন, চাও বেশি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে দোয়া করতে কৃপণতা করো না, ছোটোখাটো বড় সব বিষয়ে আল্লাহর কাছে দোয়া করো। তোমার যত দরকার আছে নিজের চেষ্টা করার আগে দোয়া শুরু করে দাও, যত হাজত আছে সবগুলো যেন আল্লাহর কাছে আগে বলো। এমনকি তোমার লবণটা কোথায় খুঁজে পাচ্ছি না, এটা কোথায় পাবা, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করো। তোমার স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেছে বা পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে রশিটা জুতার কোথায়, এটা পাওয়ার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। তো এখন দোয়া করে বসে থাকবো না, দোয়া করে আমরা খুঁজবো, কিন্তু আগে দোয়া। আল্লাহ তাআলা দিলে অনেক অল্প সময় পেয়ে যাব, চাবি হারিয়ে গেছে, যদি আল্লাহ তাআলা না দেন আধা ঘন্টা খুঁজতে পাবেন না। কারো কারো চাবি এক মাস পরে পাওয়া গেছে, খুঁজতে খুঁজতে যান শেষ, কিন্তু আল্লাহ তাআলা মিলাইলে পাঁচ মিনিটে, দুই মিনিটে, তিন মিনিটে হয়ে যাবে। আর আল্লাহ তাআলা দোয়াকে এত পছন্দ করে যে বান্দা যখন হাত তুলে চায়, হালাল কিছু চায়, হারাম কিছু চায় না, অন্যায় কিছু চায় না, তখন আল্লাহ তাআলা হাদিসে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহ তাআলা এত লজ্জিত, তিনি এত লজ্জা অনুভব করেন যে আমার কাছে চাইছে না দেই কেমনে। তিনি অনেক বড় দানশীল, তিনি কেমনে বখিলি করবেন। বান্দা যখন হাত তুলে কিছু চায়, খালি হাতে ফেরত দিতে আল্লাহর কাছে শরম লাগে, সুবহানাল্লাহ। তবে এই দোয়া করতে হলে যদি পারা যায়, লোকেরা মনে করে বড় মাহফিলের বড় দোয়া সবাইকে নিয়ে মাইকে করলে বোধহয় খুব বেশি কবুল হয়ে যায়, কিন্তু হাদিসে তার উল্টো বলেছে যে আল্লাহ তাআলাকে তিনি নিজে কোরআনে বলেছেন, তোমাদের রবকে ডাকো একান্ত গোপনভাবে এবং খুব বিনয়ী হয়ে। তোমার কথা তুমি মনে মনে বলো, জাকারিয়া আলাইহিস সালাম নিদা আন খাফিয়া, তিনি আল্লাহকে খুব একের গোপনে ডেকেছেন, আমাকে আল্লাহ একটু সন্তান দেন। এইগুলো দোয়ার অন্যতম আদব। তবে দোয়া করতে হাত তুললাম আর মনোযোগ এদিকে সেদিকে নয়, খুব একান্ত মনোযোগী হয়ে আল্লাহ তাআলা কবুল করবেন এই আশা নিয়ে, আমার দোয়াকে আল্লাহ কবুল করবে, কতই করলাম লাভ তো হলো না, এরকম মানসিকতা নিয়ে নয়, আমি যত দোয়া করছি আল্লাহ তাআলা কবুল করছেন। দোয়ার বিনিময়টা, দোয়ার প্রতিদানটা, দোয়ার জবাবটা কোনো সময় আল্লাহ নগদ দেন, কোনো সময় বাকিতে দেন, সেগুলোর মধ্যে আল্লাহর কাছে মাসলাহাত আমাদের চেয়ে বেশি জানা আছে। কিন্তু আমরা যেন মনে করি যে আমাদের যখনই দোয়া করি আমি মনোযোগ দিয়ে করি, আর সেই মনোযোগের দোয়াকেই আল্লাহ তাআলা কবুল করেন। এই যে শেষ দশ দিনগুলো আমাদের সামনে আছে, তাহলে দোয়ার আমলটা একেবারে সহজ,
ওযু লাগে না, চলতে ফিরতে হাঁটতে নামাজ পড়তে কত কিছু লাগে, কিন্তু দোয়া একদম সহজ। এমনকি শরীর না পাক থাকলেও দোয়া করা যায়, ফরজ গোসল করে না তাও দোয়া করা যায়, শুধু কোরআন তেলাওয়াত করা যায় না ফরজ গোসল থাকলে। তো এই জিনিসটা আমরা মাইন্ডে রাখি যে এই দশটি দিন রাত, নয়টি একটা দিনতে চলে গেল একটা রাত, তো এই যে কটি দিন রাত আমাদের কিসমতে আসে আমরা যেন দোয়ার হালতে থাকি, হাঁটতে হাঁটতে চলছি, মসজিদে যাচ্ছি, ঘরে যাচ্ছি, কাজে যাচ্ছি, ঘরে যাচ্ছি, দোয়া করতে থাকি। আজকার জিকির এবং দোয়াকে আল্লাহ তাআলা খুব সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন এই দোয়ার উসিলায় আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা লাইলাতুল কদর এই নিয়ামত পাওয়া নসিব করে দেন।